যদি এই গল্পটি সত্যি না হয়, পুলিশ যেভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করে গল্প তৈরি করে, এটা যদি সেই গল্পের অংশ হয়, তাহলে তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের উপদেষ্টা যারা আছেন, যিনি আছেন, তাকে এই জায়গাটিতে পুলিশকে কঠোর বার্তা দিতে হবে, কোনো গল্প বলা যাবে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওগুলো দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার একটি গল্প বলা হয়েছে, সেই গল্পটি যে তারা নৌপথে পালিয়ে যাচ্ছিলেন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যিই যদি এই গল্পটি সত্যি হয় তাহলে খুব ভালো, আর যদি এই গল্পটি সত্যি না হয়, পুলিশ যেভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করে গল্প তৈরি করে, এটা যদি সেই গল্পের অংশ হয়, তাহলে তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের উপদেষ্টা যারা আছেন, যিনি আছেন, তাকে এই জায়গাটিতে পুলিশকে কঠোর বার্তা দিতে হবে, কোনো গল্প বলা যাবে না। পুলিশের চাকরি কোনো সৃজনশীল গল্প বলার জায়গা নয়, সেখানে ঘটনা ফ্যাক্ট যা সেটা বলতে হবে, সেটা ধরতে হবে। এই আনিসুল হক এবং সালমান এফ রহমানের এই গ্রেপ্তারটিকে কেন্দ্র করে এই গল্প বলার একটি জায়গা, যে গল্প বলা যাবে না, অসত্য গল্প সমাজে ছেড়ে দিয়ে হাসি রসিকতার উপাদান করা যাবে না। এটা করলে কি হয়, এটা করলে ওই অপরাধীর অপরাধ চাপা পড়ে যায়, তখন ওই হাসি রসাত্মক গল্প প্রাধান্য পায়, এটা মতেই হাসির গল্প নয়। সালমান এফ রহমান বা আনিসুল হকের গ্রেপ্তার বা আরও যারা অন্যদেরকে গ্রেপ্তার করা হবে, এগুলো মোটেই হাসির গল্প নয়, এগুলো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সেই অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কোনো হাসি রসিকতা পুলিশকে করতে দেয়া যাবে না। উপদেষ্টাদের উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিষয়টি নজরে রাখার জন্য। এখন আসেন, আনিসুল হক বা সালমান এফ রহমানের অপরাধ কি আর তাদের নামে মামলা কি, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে? আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলা, গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়া এই জাতীয় একটি মামলায়। এইটা হচ্ছে পুলিশের পুরনো চালাকি, এক ধরনের বাটপাড়িও বলতে পারেন। এই চালাকি বাটপাড়িটা পুলিশ কেন করে? পুলিশ করে মূলত ওই অপরাধীদের বাঁচানোর জন্যে। পুলিশ ওই অপরাধীদের থেকে সে সুবিধা পায়, এই অপরাধীদের সে বাঁচাতে চায়, আর সরকার যারা সরকারে থাকে তাদেরকে দেখাতে চায়, এই দেখো গ্রেপ্তার করলাম। আমি আপনি সবাই জানি সালমান এফ রহমান বা আনিসুল হক, ওই নিউ মার্কেট থানার যে মামলা হয়েছে গাড়ি ভাঙচুর আগুন দেয়া বা সংঘর্ষ বা সন্ত্রাস, এগুলোর কোনোটাই তারা দুজন করেননি। এখন বলতে পারেন হুকুম দিয়ে করিয়েছে, হুকুম দিয়ে যদি করিয়েছে যদি হয় তাহলে সেটা হবে শেখ হাসিনার নামে মামলা, সালমান এফ রহমান আর আনিসুল হকের নামে সেই মামলা হবে না, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ওই মামলায়। এটা হচ্ছে জেনে বুঝে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখানোর জন্যে, মানুষকে খুশি করার জন্যে, সরকারকে খুশি করার জন্যে তারা একটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে দেখিয়েছে। মানুষ খুশি যে এই দেখো সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই গ্রেপ্তার করা যে হয়েছে তার মূল অপরাধকে আড়াল করার জন্যে সেটা আমরা বুঝতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে এই দুজনের মূল অপরাধটা কি? আনিসুল হকের এবং সালমান এফ রহমানের অনেক রকমের গল্প আছে। আনিসুল হক এবং সালমান এফ রহমান একটা কথোপকথন আছে, জয়কে কেন্দ্র করে, একটা কাজ দেয়াকে কেন্দ্র করে একটা কথোপকথন আছে, টেলিফোন রেকর্ড ফাঁসের ঘটনা আছে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে, এই দুজনকে রিমান্ডে নিতে হবে, রিমান্ডে নিয়ে ওই তদন্ত রেকর্ডটিতে আসলে তারা কি বলেছিলেন, কোন কেসের কথা বলেছিলেন, কোন অর্থের কথা বলেছিলেন, কোন প্রজেক্টের কথা বলেছিলেন, সেই কাজটি কে পেয়েছে, কত টাকা এদিক সেদিক হয়েছে,
এটা বের করা। অর্থাৎ আনিসুল হক এবং সালমানে রহমানের বিরুদ্ধে মূল অপরাধ হচ্ছে আর্থিক দুর্নীতি। সালমানে রহমানের বিরুদ্ধে তো কোনো সন্দেহই নাই যে আর্থিক দুর্নীতি, ব্যাংকগুলোকে নিজেরা, ভাই একটা ব্যাংক আছে আইএফএসি ব্যাংক, এটা নিজেরা খালি করেছেন। ব্যাংক, বহু ব্যাংক থেকে নামে বেনামে ভুয়া কাগজপত্র দিয়ে লোন নিয়েছেন, লোন নিয়ে টাকা পাচার করেছেন, কিন্তু সেই টাকা ফেরত দেননি। আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার কারণে আইন করে নিয়েছেন যে এদেরকে ঋণ খেলাপি বলা যাবে না। শেয়ার বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এই সরকারের এক প্রথম মেয়াদেই একটা তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল সালমান রহমান এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই রকম একজন লুটেরাকে উপদেষ্টা বানানো হয়েছে, চুরি বাটপারির সুযোগ দেওয়া হয়েছে, আর এখন গ্রেপ্তার সময় ইন্টারিম সরকারের সময় গ্রেপ্তার করা হচ্ছে নিউ মার্কেট থানার ভাঙচুর বা আগুন দেওয়ার মামলায়। কি নির্দয় না, কি নির্দয় না, মানে কি রসিকতা, মানে ওদেরকে বাঁচাতে হবে, মূল অপরাধ যেন সামনে না আসে। আনিসুল হকের অপরাধকে যেটা বললাম, টেলিফোন সংলাপ ফাঁস হয়েছিল, সেটা তদন্ত করা দরকার। আইনের যে অপব্যাখ্যা দিয়েছে সেটার কারণে তার শাস্তি হওয়া দরকার। আইনমন্ত্রী হয়ে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে যে সুবিধা নিয়েছেন সেগুলোর বিচার হওয়া দরকার। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া দরকার যে তার মন্ত্রণালয়টি তিনি কীভাবে চালিয়েছেন, কত রকমের আইনি অপব্যাখ্যা দিয়েছেন, কত রকমের দুর্নীতি। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। যেই নৌকার মাঝে এরা সাজুক না কেন, নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করো উত্থানের চেষ্টা করছে। আজ আমরা অনেকটাই বিজয়ীর বেশে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। সেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করো উত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করো উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। All time Roma, taste it, love it. আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে প্রতি মানুষের সমাগমে পিষে ফেলব। তো দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।